প্রিয় দর্শক, আপনারা দেখছেন সানরিলাইজ চ্যানেল, আর আমি আপনাদের নিয়ে যাচ্ছি গুজরাটে। আমি গুজরাটে এসেছি বেড়াতে। তো গুজরাটে বিভিন্ন জায়গায় বেড়ানোর সাথে সাথে এর সাথে আরও একটি জায়গা এমন রয়েছে, এমন একটি জায়গা রয়েছে যেটি না যদি বেড়ানো হয় তাহলে পুরো বেড়ানোটাই অসম্পূর্ণ বলে মনে হবে। এটি হলো গির ন্যাশনাল পার্ক। এই গির ন্যাশনাল পার্ক ইজ দ্য এক্সেপশনাল ট্যুরিস্ট প্লেস নট অনলি ইন ইন্ডিয়া, ইন হোল ওয়ার্ল্ড। তার কারণ হলো এখানকার সিংহ। এখানে পাওয়া যায় পৃথিবীর বিরল এশিয়াটিক লায়ন, যা শুধুমাত্র এই গির ন্যাশনাল পার্কে অর্থাৎ গুজরাটে অ্যাভেলেবেল, এছাড়া পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় না। এই পার্ক তৈরি হয়েছিল 1965 সালে। এর বিশাল এরিয়া, টোটাল এরিয়া হলো প্রায় 1410.3 স্কোয়ার কিলোমিটার। তার ভিতরে 258.71 স্কোয়ার কিলোমিটার ফুললি প্রোটেক্টেড অ্যাজ ন্যাশনাল পার্ক, এবং বাকি 1151.59 স্কোয়ার মিটার অ্যাজ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। 2005 সালে এশিয়াটিক লায়নের সংখ্যা ছিল 359টি, সেটি বেড়ে 2010-এ হয় 411টি এবং 2015-তে 523টি। আমি আপনাদের সেই ফরেস্টেই নিয়ে চলেছি, সঙ্গে থাকুন। ফরেস্টের মেইন এন্ট্রান্স দিয়ে আমরা ভিতরে চলে এসেছি, আর তারপরে এখানকার যে জিপ সাফারির অ্যারেঞ্জমেন্ট রয়েছে আমরা সেটা অ্যাভেল করে অলরেডি জিপ সাফারি শুরু করে দিয়েছি। এবারে দেখা যাক কী জন্তু জানোয়ার আমরা দেখতে পাই। তবে একটা কথা, জন্তু জানোয়ার দেখতে পাওয়া সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। কারোর ভাগ্য ঠিক থাকলে সে সিংহ দেখতে পাবে, আর যদি ভাগ্য ঠিক না থাকে হনুমানও হয়তো দেখতে পাওয়া যাবে না। দেখা যাক কী দেখতে পাই। আমাদের সঙ্গে থাকুন, আপনারাও এনজয় করুন। চলে এসেছে আমাদের সামনে প্রথম জানোয়ার, এটি হলো চিতল। খুব সুন্দর দেখতে লাগছে, একটু ভীত মনে হচ্ছে আমাদের দেখে। আর কত পোজ দেবে, ও তো দিয়েছে যতদূর কর্তব্য সম্ভব। চারিদিক দেখে নিচ্ছে কোনো ভয়ের কোনো ব্যাপার আছে কিনা। বাই দেখো খতরা না বুঝলে। এবারে চলে এলো হরিণ। এখানে হরিণের বিভিন্ন প্রজাতি রয়েছে, তার ভিতরে এরা কোনো এক প্রজাতির হবে। দল বেঁধে রয়েছে এখানে, আবার এগিয়ে যাওয়া যদি কিছু দেখতে পাওয়া যায়। এখানে ফরেস্ট একটু হালকা টাইপের রয়েছে, গাছপালা কম রয়েছে। এই আবার হরিণ চলে এলো, এটি কোন প্রজাতির বলতে পারছি না ঠিক। অনেকগুলো হরিণ আছে এখানে। আবার দূরে দেখতে পাচ্ছি হরিণ, ঘাস খাচ্ছে। এখনো তো সিংহের দেখা পাওয়া গেল না। যাই হোক, যদি এখানে সিংহের দেখা না পাওয়া যায় তাহলে আমাদের সিংহের জন্য আরেকটি জায়গা আছে, দেবলিয়া সাফারি। সেখানে মোটামুটি 100% কনফার্ম ওখানে সিংহ দেখতে পাওয়া যাবেই, কিন্তু এখানে কিছুটা আনসার্টেন। যাই হোক, দেখা যাক এখানে যদি দেখতে পেয়ে যাই তাহলে তো ভালো। এখানেও রয়েছে হরিণেরা। আমরা এই সাফারিটা শেষ করে চলে যাব দেবলিয়া সাফারিতে, তার ভিডিও আপনাদের আলাদা করে দেব। এটি নীলগাই। আর এরা হলো জংলি মোষ। গাইডরা বললেন এখানে জংলি মোষের সংখ্যা প্রচুর রয়েছে। বন্ধুরা, আমাদের জিপ সাফারি এখানে আমরা শেষ করে আবার ফিরে চলেছি, বেরিয়ে যাবো ফরেস্টের থেকে।
কিন্তু ব্যাড লাক, এখানে আমরা সিংহ দেখা পেলাম না। এরপরে দেবলিয়া সাফারিতে আমরা যাব, সেই ভিডিও আপনাদের আলাদা করে দেবো। আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দেবেন, যাতে সব আপডেট আপনার কাছে সময় মতো পৌঁছে যায়।